মহাজন বলছে
রত্ন থেকে যে বস্তুটি নিয়ে এসেছি প্রত্যেকে নিয়ে এসেছি জন্ম সঙ্গে একটি করে ব্যাধি নিয়ে আমরা জন্মেছি। সেই ব্যাধিটি কি? দুর্বাসনারূপী দুরারোগ্য ব্যাধি। আর ওই ব্যাধিটি যদি কারো হৃদয়ের মধ্যে একটিবার ধরে, ওই ব্যাধিটা প্রত্যেকে যেদিন থেকে 12 বছর পদার্পণ করেছি আমাদের প্রত্যেকের মধ্যে জাগ্রত হয়েছে। সেই ব্যাধিটি দুর্বাসনারূপে দুরারোগ্য ব্যাধি, যে ব্যাধিটির নাম হলো নাম সমাধানরূপী
Hey, hey, hey.
হারিও বৃন্দাবনা লীলা যমুনা এই তো সেই যমুনা
যমুনা বিষ্ণু প্রিয়ার প্রাণ বধু আমি এই তো সেই যমুনা শ্রী
আজকে আজকে তো কৃষ্ণভাবে বিভাবিত হয়েছে, আর বিভাবিত হয়ে সুরধরে গিয়ে দর্শন করিয়া মনে মনে ভাবছেন এই সে আমার জন্য, আর তার থেকে যাচ্ছে যমুনা, ও যমুনা যমুনা এই বলো না গো তুমি কি আমার সেই যমুনা, সেই যমুনা বলো না গো যমুনা Yeah.
যদি মাস্টারের সঙ্গে সঙ্গ পাবে সে ধীরে ধীরে মাস্টার হবে। আর একজন ব্যক্তি যদি কেউ কখনো কখনো কোনো আত্মসুখী আত্মলোভী মানুষের সঙ্গ করে সে ধীরে ধীরে আত্মলোভী হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি বৈষ্ণবের সঙ্গ করে ধীরে ধীরে সে বৈষ্ণবী হবে। তো আজকে গৌর হরি করেছেন কি সুরধনকে দর্শন করিয়া মনে মনে ভাবছেন সেই যোগ আপনার নবদ্বীপ ধাম সবাই গেছে বলতে হবে না। তো নবদ্বীপে এপারটা মায়াপুর আর ওপারটা হলো নবদ্বীপ, আর মাঝখানে যে সুরধনি গঙ্গা বয়ে গেছে না, ওই সুরধনি গঙ্গার তটতে সেই যত গ্রাম আছে। আর ফুলবন দেখে বৃন্দা বনের সমান যত ফুলবনকে দর্শন করছে দর্শন করে মনে মনে ভাবছেন এই সেই আমার বৃন্দাবন। আর কি করেছেন জানেন, সহচর গণ গোনা গোপী অনুমা গোপী এরাই আমার সেই কারা, এই যে যাদেরকে দর্শন করছেন কারা, ষাট হাজার বাল্যকিন্দ। তাহলে কুকুরদের কথা মনে করতে হয়, তেতা যায় তারপরা সেগুলি এমন একটি সময় পঞ্চকোটির বনের মধ্যে রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে ছোট বর্ণ কুঠিরের মধ্যে যেদিন থাকে। আর এই যে দুষ্ট দশানা মরিচ সোনার হরিণ হয়ে যেদিন রূপ ধারণ করলে, আর দুষ্ট দশানার রাবণ সীতা দেবীকে যেদিন হরণ করলে, রামচন্দ্র স্বয়ং ভগবান হয়ে সারা পঞ্চকোটি সেগুলি কারা, রায় রামানন্দ, শরদ দামোদর, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর মাধবানন্দ। তাই সবাইকে দর্শন করছে আর দর্শন করিয়া আর সহচর গণ হেদি সহচর গণ
মনে ভাবছেন এরাই আমার সেই গোপী। তাহলে গোপীগুলি কারা একটু জানতে হবে। গোপীগুলো কারা জানেন? যাকে আমরা বলি রায় রামানন্দ, তিনি হলেন ললিতা সখী। যাকে বিশ্বনাথ সখী, তিনি হলেন সরবরাম। যাকে বলি গোবিন্দ ঘোষ, তিনি হলেন গোবিন্দা সখী। আর যে অদ্বৈত আচার্য, যিনি হলেন দেবাদিদেব সম্রাট মহাদেব, তিনি কে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন, তিনি হলেন চতুর্মুখ ব্রহ্মা। আর যে নানা ঋষি, যার ঘরে যার গৃহে সারা সর্বদা সুরামন্ত কলিযুগে এসেন, তিনি কে গো? ওই তো যে শ্রীবাসর মাঝে নাম সংকীর্তন হতে, তিনি হলেন তো ওই পূর্বজন্মের নারদ ঋষি। তিনি প্রজের বলনা, আর গৌর হরি সেই প্রজের প্রজেন্দ্র নাম। তাই আজকে গৌর হরি যখন চলেছে পথে, গৌর হরির বেশ গৌরের ভাবের গতিটা কেমন একটু দেখুন, কেমন বেশভূষা পড়ছেন এটা দেখতে হবে তো। আমার গৌর হরি যত ভক্তদের সঙ্গে নিয়ে আজকে নৃত্য করতে করতে চলেছে, কেমন ভাবে ধবল পাটি জুড়ে পড়েছে, রাঙা রাঙা পাড়ে দিয়েছে, চরণে তালে দোলাইয়ে যাই
আছেন, ধবল পাটির জোর পড়েছে রাঙা রাঙা পাট। ধবল শব্দে কি গো মা? ধবল শব্দে সাদা। আর দেখবেন ধুতির পাটটা না সবসময় দেখবেন এক হলে সবুজ, লাল আর কালো, তিন রকম বর্ডারের পাট রাখা। তো গৌরী যে আজকে পাটটা পরে আছে দেখতে কেমন, দেখতে কেমন লাগছে? ধবল পাটের জোর পড়েছে, ধবল শব্দে সাদা, ভিতরটা সাদা আর পাটটা কিন্তু দেখতে কেমন রাঙা রাঙা পাট দিয়েছে, চরণতলে দুলায় যায় যায়। আমার গৌরহরি একে তো সোনার বর্ণ, শ্রীমান ভাগবতে বর্ণনা দেওয়া আছে যে আমরা প্রত্যেকে কলিযুগের মানুষ, প্রত্যেকে নিজে 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 সাড়ে তিন। আর আমার গৌরহরি নিজের চার হাত, একজনই আছে সারা পৃথিবীর মধ্যে, আর তার সঙ্গে করেছেন যে চাচরজি করে
করেন নাম সংকীর্তন অন্তরঙ্গ ভক্ত সনে প্রভু করেন রস আস্বাদ। আজকে শ্রীবাসঙ্কর মাঝে মৃদঙ্গর করতাল দিয়ে মহারাজ শুরু হয়েছে। কিভাবে খোল করতালে দোলা তালে বাজাবো না। আচ্ছা আপনারা বলুন বাজে খোল না, এই চলে যা তোমার, তাহলে আমি চললাম। তোমার শিখল বাজে না, তোমার রাজগান করা হবে, তোমার তোমার শিখল বাজে না। দাদা দাঁড়াও দাঁড়াও, এতরা কৃষ্ণরা কি যারা মায়ের আছে বাবার আছে, আপনারা বলুন তো, আপনারা সিদ্ধান্ত করুন এটা বাজে খোল না। আবার বলছি, আচ্ছা আচ্ছা আপনারা বলুন এটা বাজে খোল না, আপনারা ঠিক করে বলুন এটা বাজে খোল না। আরে বাজে শব্দ খারাপ কি সেটাই বোঝাচ্ছে না, না না খারাপ বলছি না তো, তাহলে মৃদঙ্গ তো ব্রহ্মাসন। আচ্ছা আমি খারাপ বলছি না, এই যে আজকে যে এই রাষ্ট্রীয় আস্বাদন হচ্ছে, আমরা এত ভক্তমন্ডলী মায়েরা বসে আছি বাবার বসে আছি, তো রাষ্ট্রীয় হচ্ছে তো কখনো দ্রুত লয়, কখনো মধ্যম লয়, কখনো স্থির লয়, এই যে গানটা চলছে তো এই লয়টা ধরে রেখেছে তো এই মৃদঙ্গ। ও তো চলে ভাষায় কি বলে বাজে খোল বলে না, আমরা বলেন বাজে খোল বলে না, বাজে সেটাই বলে, ও ভালো করে বলবে, ভালো করে বলছে তখন থেকে বলছে বাজে খোল বাজে, না 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 বাজে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল
সুরে
সেটি কে জানেন? বাসুদেব Ha ha ha!
সে কহে আজি কড়াইয়ে বিলা কড়াইয়ে বিলা ধীরে 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 ধীর